بسم الله الرحمن الرحيم মসজিদ একটি এমন স্থান যেটিকে সবচেয়ে পবিত্র এবং সম্মানীয় স্থান মনে করা হয়ে থাকে, কেননা এটি সেই জায়গা যেখানে মানুষ তার রবের সামনে সাজদাতে মাথা ঝুঁকিয়ে থাকে, নিজের রবের সামনে নিজের সমস্যার বর্ণনা করতে থাকে। আর সেই মালিক দিনে পাঁচবার এই মানুষদেরকে ডেকে থাকে যে হে গাফেল ইনসান, নিজের রবের দিকে পুনরায় ফিরে আয়, কেননা সেই তোর অবস্থার পরিবর্তন করতে পারে, সেই তোর অবস্থার উপর দয়া করতে পারে, আর সেই তোকে সমস্যা থেকে মুক্ত করতে পারে। এমনিতে তো মসজিদের সঙ্গে মুসলিমদের সম্পর্ক এবং মসজিদকে মোহাব্বত করার উদাহরণ, সেটিকে এই পৃথিবীর কোনো কিছু দিয়ে বোঝানো যাবে না। কিন্তু আপনি কি জানেন যে পাকিস্তানের একটি মসজিদকে যখন 100 বছর পর খোলা হলো, তখন তার বেসমেন্ট থেকে, মানে তার সর্বনিম্ন তল থেকে কি এমন পাওয়া গেল যার জন্য সেখানে উপস্থিত সকল মানুষের আশ্চর্য হয়ে থেকে গেলেন? তো আজকের এই ভিডিওতে আমরা এই ঘটনাটিকে খুব বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। শুধুমাত্র আপনি ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। মসজিদ শব্দটি এসেছে সাজদা থেকে, আর সাজদা শব্দের অর্থ নিজের মালিকের সামনে মাথা নত করা। আর সেই সময় এই কথাকে বলা যে হে মালিক, আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি সকলকে রিজিক দানকারী, সুস্থতা এবং অসুস্থতা, দুঃখ এবং খুশি প্রত্যেক জিনিসই আপনার কাছ থেকে এসে থাকে। আর এমনইভাবে যেই স্থানে সাজদা করা হয় সেটিকে মসজিদ বলা হয়ে থাকে। ইসলামের তারিখ যতটা পুরানো, মসজিদের তারিখও ঠিক ততটাই পুরানো। ইসলামে মসজিদকে খুবই বিশেষ সম্মান দেওয়া হয়ে থাকে। কোনো নাপাক ব্যক্তি কখনোই মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবে না, আর এর সাথে সাথে মসজিদে প্রবেশ করার পর উজু করা আবশ্যিকতা হয়ে যায়। কেননা যেই মানুষরা মসজিদে উজু অবস্থায় বসে থাকেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকে প্রতিনিয়ত রেখে দেবেন। আর এর সঙ্গে সঙ্গে এটিও খুব সুন্দর হবে যে যদি কোনো ব্যক্তি মসজিদে আসে, তাহলে সে যেন ওজুর সঙ্গে সঙ্গে 2 রাকাত দাখলুল মসজিদের নামাজকেও পড়ে নেয়, কেননা এটি করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির বকশিশের দরজাকে খুলে দেন। এমনিতে পুরানো মসজিদের তারিখ অনেক সমস্ত পুরানো কিতাবের মধ্যেও পাওয়া যায়। আর এই মসজিদের ভিতর থেকে কয়েকটি এমন জিনিস খুঁজে পাওয়া গিয়েছে যেখানে কোরআনে কারিমের পুরানো পাতা, রেহেল এবং ওলি আউলিয়াদের আশিয়া, জায়নামাজ, তাদের কাপড় এবং তাদের ব্যবহৃত বিভিন্ন আরও জিনিস উপস্থিত আছে, আর যেই জিনিসগুলোকে বর্তমান সময়ের মানুষজনরা সুরক্ষিত করে রেখে দিয়েছেন। পাকিস্তানে এর সবচেয়ে বড় উদাহরণ হলো বাদশাহী মসজিদ, আর যেখানে মসজিদের সঙ্গে সঙ্গে একটি লাইব্রেরি এবং মিউজিয়ামও রাখা হয়েছে। আর এই মিউজিয়ামের ভিতরে 100 বছর আগের আশিয়াগুলোকে শুধুমাত্র জিয়ারত করার জন্যই রেখে দেওয়া হয়েছে। আর তার মধ্যে কিছু এমন জিনিসও আছে যেগুলোকে জিয়ারত করতে পারা একজন মুসলমান হিসাবে খুবই গর্বের কারণ হয়ে দাঁড়াবে। আর যার মধ্যে আবার কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণদের আশিয়া মোবারক, মানে জিনিসপত্র উপস্থিত আছে। আর এমনইভাবে সমস্ত পৃথিবীভরের মধ্যে এই পদ্ধতি চালু আছে যে পুরানো মসজিদের পাশে একটি মিউজিয়াম যুক্ত করা হয়, যাতে করে সেই সমস্ত জিনিসপত্রগুলোকে রেখে দিয়ে সেগুলোর জিয়ারত করা যায়। কিন্তু আপনি কি এটি কখনো শুনেছেন যে কোনো মসজিদকে যখন খোলা হলো আর সেই মসজিদটি যখন 100 বছরের পুরানো হয় আর তার গ্রাউন্ড ফ্লোর থেকে মানুষের হাড় এবং কঙ্কাল পাওয়া যায়, তাহলে সেটি কতটা আশ্চর্য বিষয় হবে? আজকের এই ভিডিওতে আমরা এটির সম্বন্ধে বর্ণনা করব। কিন্তু তার আগে আপনাদেরকে একটি 600 বছরের পুরানো মসজিদের সম্বন্ধে জানিয়ে রাখছি। আর যেখানে 600 বছর পর যখন আজানের কলেমাকে উচ্চস্বরে বলা হলো, তখন সেই মসজিদের দেওয়ালে আজানের আওয়াজ প্রতিফলিত হয়ে ফিরে আসার সঙ্গে সঙ্গে আজানের যে উত্তর ইসলাম যেটি আমাদেরকে শিখিয়েছে সেই আওয়াজও শুনতে পাওয়া গিয়েছিল। আলিম সাহেব এটির সম্বন্ধে জানিয়েছেন যে এই 600 বছরের পুরানো মসজিদে জিনও উপস্থিত ছিল, আর জিনদের মধ্যে বিভিন্ন রকমের জিনও থেকে থাকে, তাদের মধ্যে নেক জিন্নাত হয়ে থাকে। এবার যখন তারা 600 বছর পর আজানের আওয়াজকে শুনতে পেল, তখন তারা মুসলমানদের মতো করেই আজানের জবাব দিতে থাকলো। আর এমনইভাবে বিভিন্ন পুরানো মসজিদের সঙ্গে সঙ্গে অনেক সমস্ত কাহিনীও জুড়ে আছে। লাহোরের মতি মসজিদকে তো আবার জিন্নাতের মসজিদ বলা হয়ে থাকে, আর এর সম্বন্ধে এটিও বলা হয়ে থাকে যে এটি 200 বছরের পুরানো মসজিদ, আর এই মসজিদে মুসলমানদের সঙ্গে সঙ্গে জিন্নাতরাও নামাজ আদায় করে থাকে। এমনইভাবে আমাদের অঞ্চলেও একটি বিখ্যাত মসজিদ আছে, আর যেটিকে জিন্নাতরা এক রাত্রিতে বানিয়েছিল, কিন্তু সেই মসজিদের একটি অংশকে তারা সম্পূর্ণ না করে চলে যায়। হতে পারে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছিল অথবা অন্য কোনো কারণে। তো যদি এমন ধরনের মসজিদের কাহিনী আপনারও জানা থাকে, তাহলে সেটিকে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এবার আপনাদেরকে জানাচ্ছি পাকিস্তানের সেই মসজিদের সম্বন্ধে। এমনিতে তো পাকিস্তানের মসজিদের সম্বন্ধে অনেক সমস্ত আশ্চর্য অদ্ভুত রকমের ঘটনা সামনে এসে থাকে, কেননা পাকিস্তানের তারিখ অনেক পুরানো। এখানে মুসলমানরা সেই পুরানো জামানা থেকে শাসন করে আসছে, আর যেই কারণে এখানে অনেক সমস্ত মসজিদও উপস্থিত আছে। আর তার মধ্যে একটি মসজিদের নাম হলো আলিয়া মসজিদ। সেটিকে যখন 100 বছর পর খোলা হলো, আর সেটিও আবার এমনভাবে যে যখন এর নিচে উপস্থিত থাকা গ্রাউন্ড ফ্লোরের সম্বন্ধে যখন পর্যবেক্ষকরা অনুমান করতে পারলো, তখন এই মসজিদকে খনন করার পর এই মসজিদের বেসমেন্টকেও খোলা হলো।
আর সেই সময় নিচে অনেক অন্ধকারও ছিল, আর যেই কারণে সেখানে আলোর ব্যবস্থা করা হয়। আর তারপর কিছু মানুষ সেখানে নামলো, আর নামার পর সেখানে দেখতে পেল যে 100 বেশি মানুষের কঙ্কাল উপস্থিত আছে। আর যেটিকে দেখে সেখানে উপস্থিত সমস্ত মানুষেরই প্রথমে তো শেষ আওয়াজ বের হতে যাচ্ছিল, কিন্তু তারপর সেই কঙ্কালগুলোকে পরীক্ষা করার জন্য, মানে সেই কঙ্কালগুলোর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য অন্য জায়গায় স্থানান্তরিত করা হলো। আর এর সঙ্গে সঙ্গে সেই মসজিদের নিচেতলার অনেক সমস্ত স্যাম্পলও নেওয়া হয়েছিল। তারপর যখন সেই সময়কার তারিখের কিতাবকে খুঁজে পাওয়া গেল, তখন সেটিকে যখন মানুষ পড়ে দেখলো, তখন দেখতে পেলো যে এটি কোনো এক বাদশার একটি বন্দিশালা ছিল, আর যেখানে মানুষজনদেরকে বন্দি করে রাখা হতো। 100 জনেরও বেশি মানুষকে কোনো এক বাদশা এই স্থানে বন্দি করে রেখেছিল, কিন্তু যখন জনসাধারণের চাপ এবং তার বিরোধিতা হতে থাকলো, তখন সে সঙ্গে সঙ্গে সেই বন্দিশালার উপর একটি মসজিদকে নির্মাণ করে দিল, যাতে করে এটি কেউ জানতে পারে না যে এই মসজিদের নিচে কি আছে। মানুষজন এই মসজিদে নামাজ তো আদায় করে থাকে, কিন্তু তারা এটি জানতেই পারেনি যে তারা একটি এমন বেসমেন্টের উপর খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে যার নিচে 100 বেশি মানুষ নিজের প্রাণ ভিক্ষা চাইছে। আর তারপর যখন শেষ পর্যন্ত সেখানে কোনো রকম বাতাস আলো পৌঁছালো না, তখন তারা সকলকে সকলে সেখানে শেষ হয়ে গেল, আর তাদের শরীরে এখন শুধুমাত্র কঙ্কাল আর হাড়গুলোই থেকে গিয়েছে। আর যখন এই কঙ্কালগুলোকে উঠিয়ে নিয়ে পরীক্ষা করা হলো, তখন এমনটি জানতে পারা গেল যে এই কঙ্কালগুলো 100 বছরের থেকেও বেশি সময় ধরে নিচে পড়েছিল। এই কাহিনী হিন্দুস্তান এবং পাকিস্তানের ভাগাভাগি হওয়ার আগের ঘটনা ছিল, যদিও আমরা এমন ধরনের আরও অন্য ঘটনা শুনেছি যেগুলো সত্যি আমাদেরকে একেবারে আশ্চর্য করে তোলে। কেননা ঐতিহাসিক এবং বিশেষজ্ঞরা কিছু এমন কাহিনীর বর্ণনা করে দেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্কই থাকে না, আর না তো সেই সময়ে গিয়ে তার সত্যতাকে যাচাই করতে পারা যায়। আর সেই জন্য কিছু মানুষরা এগুলিকে তাদের মন গড়া কাহিনী বলে থাকে, আবার সেখানে কিছু মানুষ এমন থাকেন যারা এগুলোকে সত্য বলেও স্বীকার করে নেয়। আর সেই জন্য এই ঘটনাটির সম্বন্ধে আপনার কি মনে হয়, মানে সেটির সত্যতা কতদূর, সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।